হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমাদের কাছে রিয়েলমি এস টু ফোন এসেছে। ফোনটার অবস্থা আমরা একটু দেখি, ডিসপ্লে প্রবলেম মেবি, আজকে এটা চেঞ্জ করব। হ্যাঁ, ফোন অন হয়েছে বাট ডিসপ্লে আসতেছে না। আমরা আজকে এটা ডিসপ্লে চেঞ্জ করব এবং এই ভিডিওটি আপলোড হবে আপনাদের সবার জন্য। আশা করি আপনাদের মোবাইলের যত কাজগুলো দেন আমাকে ডে বাই ডে, এগুলোর সঠিক সমাধান এবং সঠিক সময়ের মধ্যে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তো আজকে আমরা এই রিয়েলমি এস টোর ডিসপ্লে চেঞ্জ করব। এই হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর। ভিতরের অবস্থা খুবই খারাপ অবস্থা। লজিকটাকে একটু ক্লিন করে দিই। আমরা এই ডিসপ্লেটা অক্ষত অবস্থায় খোলার চেষ্টা করবো আজকে, যদিও কাস্টমারের এটা ইয়া হয়ে গেছে, তারপরও চেষ্টা করব, নষ্ট হয়ে গেছে, এরপরও চেষ্টা করব যে যাতে আপনার প্রবলেম না হয় এইভাবে খোলার জন্য।
এটা আমি এর আগে, ও আমার কাছে অলরেডি এটা ডিসপ্লে চলে এসেছে, আমি এখন এটা সেট আপ করবো। তো সেট আপ করার আগে অবশ্যই আমি ফোনটাকে ভালো করে চেক করে নেবো যে আমাদের এটা ডিসপ্লেতে যে ফিঙ্গারটা আছে সেই ফিঙ্গারটা কাজ করে কিনা। যদি ডিসপ্লেতে ফিঙ্গার কাজ না করে সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনারা ডুপ্লিকেট ডিসপ্লে লাগাচ্ছেন, আর যদি ডিসপ্লেতে কাজ করে তাহলে ঠিক আছে ফিঙ্গার। তো আমি যেটা এনেছি সেটা ফিঙ্গার কাজ করবে। এখন আমরা ফিঙ্গারটা টেস্ট করব ফোনটা অন করে যে আসলে ফিঙ্গারটা কাজ করে কিনা। একটা অ্যাড কাজ করেছে, ডাকে.
দেখুন, সেট আপটা আসলে খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা মডেল। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, আর যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত ফলো আপ রাখেন।